আসসালামু আলাইকুম, টিস বাংলা প্রতি আপনাদের স্বাগতম। অনেকদিন পর আপনাদের সামনে আমি আবারও হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ডিজেবল হয়ে যাওয়া অ্যাডসেন্সে কীভাবে আপনি পেমেন্ট মেথড অ্যাড করবেন, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন, শুধুমাত্র সেই প্রসেসটি আপনাদের দেখিয়ে দিব আজকে। তো প্রসেস খুব লম্বা কিছু নয়, খুব ছোট্ট একটি বিষয়। তো এই টিউটোরিয়ালটি তাদেরই উপকারে আসবে যাদের অ্যাকাউন্টটি পিন ভেরিফাইড করা আছে এবং যাদের অ্যাকাউন্টে অলরেডি $100 আছে কিন্তু অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে গিয়েছে। তো এই মেথডের মাধ্যমে আপনি পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারবেন, কিন্তু আমি 100% ইনশিওর করতে পারবো না আপনাকে যে আপনি পেমেন্ট পাবেন। তবে হ্যাঁ, আপনি পেমেন্ট মেথডটা যদি অ্যাড করেন তাহলে কিছুটা আশা থেকে যায় যে আপনি পেমেন্টটা পেলেও পেতে পারেন, যেখানে ডিজেবল হয়ে যাওয়ার পরে আপনার সম্পূর্ণ আশায় নিরাশায় পরিণত হয়ে গিয়েছে যে আপনি পেমেন্ট পাবেন না। তো তার আগে আমি কিছু কথা বলতে চাই। আসলে একটা কথা আমি শুনেছিলাম, দশমিলে করি গাছ হারিয়ে যেতে না হিলা, সেই কথার থেকে আমি প্রলুব্ধ হয়ে আসলে সবাইকে নিয়ে কিছু কাজ করেছিলাম। তো ভেবেছিলাম সবার কিছু না কিছু উপকার হবে, কিন্তু এই মানুষের উপকার করতে গিয়ে যে আমার এত বেশি শত্রু তৈরি হবে এটা আমি ভাবতে পারিনি। যাই হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক যারা আমাকে শত্রু মনে করে বা আমার পিছনে লেগেছেন। তো তাদের কাছে একটি কথা, যে অনেকেই বলতেছেন যে VPN ইউজ করার কারণে নাকি অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাচ্ছে। তো আমি তাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, আপনি অ্যাডসেন্স কিংবা অ্যাডমোবের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে কোথাও যদি আমাকে দেখাতে পারেন যে VPN ইউজ করলে অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাবে, তাহলে আমি আমার ইউটিউব চ্যানেলটা এমনিতেই বন্ধ করে দেব, আপনাদের রিপোর্ট করে আমার চ্যানেল বন্ধ করতে হবে না। তো যাই হোক, তাদের বিষয়ে কথা না বাড়িয়ে আমি আসলে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনার ডিজেবল হয়ে যাওয়া অ্যাডসেন্স অ্যাকাউন্টটিতে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। তো এর জন্য আমি ডিসক্রিপশনে আমার এই ভিডিওটি ডিসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে দিব, আপনাদের সুবিধার্থে সরাসরি লিঙ্কটি দিয়ে দিব, আপনারা সরাসরি সেই লিঙ্কে যাবেন। লিঙ্কে গেলে আপনারা এই ধরনের একটি পেজ দেখতে পাবেন, ঠিক আছে। যদি আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করা না থাকে, অর্থাৎ ইমেলটাতে যদি লগ ইন করা না থাকে, তাহলে আপনারা লগ ইনের অপশন পাবেন, আপনারা শুধুমাত্র সেখান থেকে লগ ইন করে নেবেন। তারপরে আপনারা এখানে দেখেন পেমেন্ট মেথড নামে একটি অপশন আছে, আপনারা সরাসরি এখানে যেতে পারেন অথবা এখানে ম্যানেজ নামে যে অপশনটি ছিল সেটিতেও যেতে পারেন। দেখেন এখানে অ্যাড পেমেন্ট মেথড চলে এসেছে, এখানে ক্লিক করার পরে আপনারা পেমেন্ট মেথড আপনারা এখানে দিতে পারবেন। দেখেন এখানে পেমেন্ট মেথড সব দেওয়া আছে, অথবা আপনারা যদি সরাসরি এখান থেকে যান সেখানেও যেতে পারবেন। আপনার অ্যাডসেন্সের যে পাবলিশার আইডি সেটি দেওয়া থাকবে, তার নিচে ম্যানেজে যাবেন। ম্যানেজে যাওয়ার পরে দেখেন আপনাদের যে টোটাল ব্যালেন্স যেটি আছে সেটি আপনাকে এখানে দেখাবে, ঠিক আছে। তারপরে দেখেন এখানে দেখেন আপনার অ্যাড পেমেন্ট মেথড যেটি আছে সেটি দেওয়া আছে। এখন পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করতে হয় এটা আপনারা সবাই জানেন, ইউটিউবে এ নিয়ে অসংখ্য ভিডিও রয়েছে, যে কারণে আমি আর এটি দিয়ে আপনাদের ভিডিওটি লম্বা করতেছি না। তো এই ট্রিকটি তাদের জন্য কাজে লাগবে, আবারও বলছি, যাদের পিন ভেরিফাইড করা আছে এবং অ্যাকাউন্টে $100 আছে। $100 যদি থাকে সেক্ষেত্রে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করতে পারেন। তবে এই অ্যাড করার মাধ্যমে যে আপনি 100% টাকা পাবেন এমনটি না, তবে আপনি আপনার পেমেন্টটি পেতেও পারেন। তো যাই হোক, যখন এখনও সম্ভাবনা আছে পেমেন্ট পাওয়ার, তো দেরি না করে আপনার অ্যাকাউন্টে যদি পিন ভেরিফাইড হয়ে থাকে এবং যদি $100 থাকে আপনার অ্যাকাউন্টে, তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে একটি পেমেন্ট মেথড, একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দিন। আমার সাজেশন হচ্ছে এটি। আর সেই সব ভাইদের প্রতি আমি আবারও রিকোয়েস্ট করতেছি যারা অকারণে আমার পিছনে লেগেছেন, দয়া করে ভাই থিমে যান, কী প্রয়োজন ভাই একজন আরেকজনের পিছিয়ে লাগার, আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক। তো ঠিক আছে ভাই, সকলকেই ধন্যবাদ আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্যে। তো আশা করি সামনে আরও এই ধরনের ছোটোখাটো কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো, যে বিষয়গুলো অবশ্যই আপনাদের উপকারে আসবে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবে ক্লিক করে বেল বাটনে ক্লিক করুন।